আমরা জানি যে বাংলাদেশের যারা ব্র্যান্ড প্রমোটার তারা এত চার্জ করছে লাইভের মধ্যে সাকিব আল হাসানের চাইতে তাদের ইনকাম বেশি। এটা ভুল কথা, বাট এনিওয়েজ এটা ভুল কথা। আসলে ভাইয়া আমি এই কথার এই কোয়েশ্চেন ফার্স্ট টাইম আমি মিডিয়ার সামনে মনে হয় পেয়েছি। আমি একটা কথা বলে আমি মুভ করেছি সুইডেন থেকে বাংলাদেশে। সো আমি যখন আসি তখন আমার বাবা মা কখনো এটা মেনেই নেবে না যে আমি একটা চাকরি ছেড়ে সুইডেনের গভর্নমেন্ট চাকরি ছেড়ে আমি বাংলাদেশে আসবো কি করতে। আমি বলছি যে আমি মেকআপ আর্টিস্ট হতে চাই, আমার বিউটি কমিউনিটি মানে বিউটি ব্লগিং এটা আমার করার খুব শখ। সো আমি যখন এসেছি তো আমার মা বলেছে যে তুমি কী করতেছো না করছো আমি ঠিক জানি না, তোমার ইচ্ছা তুমি চাইছো তাই করো, বিকজ আমি অনেক স্টাবর্ন, আমি যেটা চাই ওইটাই সবসময় করেছি। সো প্রথমে আমি কোনো সাপোর্ট পাইনি ভাইয়া। সো 5 বছর এখন আমি আসছি যখন 2017-এর একদম শেষে, এখন হলো 23 হয়ে গেছে। সো আই হ্যাভ বিন হিয়ার ফর অলমোস্ট 6 years অ্যান্ড আজকে এই জায়গায় এসেছি। আসলে ইট ডিডন্ট হ্যাপেন ওভারনাইট। সো যখন বলে যে সাকিবুল হাসান অনেক বেশি আমাদের থেকে আর্ন করে, দ্যাট ইজ রং। আমার মনে হয় না আমরা বেশি আর্ন করি, সরি দ্যাট ইজ রং, বিকজ আমি সবসময় বলি আমি 40 মিনিট আর 30 মিনিটের জন্য আমি পেমেন্টটা নিই না। আমি পেমেন্টটা নিই বাংলাদেশে যে 5টা বছর 6টা বছর ফ্যামিলি ছেড়ে একা একা পুরা বাংলাদেশে একটা মেয়ে আমি এই জায়গায় এসেছি, এটার জন্য আমি নেই, আমি 30-40 মিনিটের জন্য পেমেন্ট নিই না। সো আমি 5 বছর যে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করেছি এই জায়গাটা আসার জন্য, ওইটার জন্য মেনলি আমি পেমেন্ট নেই। আপু আমরা জানি যে ছেলেদের ইনকাম জিজ্ঞেস করা ঠিক না, মেয়েদের বয়স জিজ্ঞেস করা ঠিক না, কিন্তু মেয়েদের ইনকাম তো জিজ্ঞেস করা যায়। সেই ক্ষেত্রে আপনি পার লাইভে কত নেন? আমি পার লাইভে কত নেই এটা আমার ম্যানেজারই আপনাকে বলবে, পেজের মাধ্যমে যান। ওকে, আমরা আর বয়সের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলে আই ডোন্ট মাইন্ড, আই এম 31 সুন। সো ইয়া ওকে, আমরা একটু অ্যাভারেজ ধরি যে বাংলাদেশে 25K অ্যাটলিস্ট নিচ্ছে যারা মোটামুটি জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার। ডেইলি ওদের 5-6টা লাইভ থাকে, ডেইলি 1 লাখ টাকা, মাসে 30 লাখ। ভ্যাট ট্যাক্স দিচ্ছেন তো? ভাইয়া এটা একদম পুরো ভুল কথা যে সবার কিন্তু 3-4-5টা করে লাইভ থাকে না। শোরুমের লাইভের একটা পেমেন্ট থাকে, আপনার বাসার লাইভের আরেকটা পেমেন্ট থাকে। আর বাংলাদেশের সব লাইভ প্রমোটার, ব্লগার অ্যান্ড লাইভ প্রমোটার ইজ নট দ্য সেম থিং। সবাই কিন্তু পেমেন্ট এত নেয় না। বাংলাদেশের সিনিয়র লাইভ প্রমোটাররাও আছে, জুনিয়র লাইভ প্রমোটাররাও আছে, সবার কিন্তু একটা ডিফারেন্ট। যে আমার কথা হলো যেই ব্র্যান্ড যাকে দিয়ে করতে চায়, সো সেই ব্র্যান্ড যেই ব্র্যান্ড যেটা অ্যাফোর্ড করতে পারে সে তাকে দিয়ে এখন করে। বাংলাদেশে এখন আমার প্রাইস কত, আমার রেঞ্জ কত, লাইভের চার্জ বারিশের কত, আফরিনের কত, ফারিয়ার কত, ইশায়ার কত, সবাই জানে। সো ব্যাপারটা হলো যে লাইভ প্রমোটার আমরাই না, বাংলাদেশে আরও অনেকেই আছে যাদের আসলে বড় বড় ব্র্যান্ডরা কিন্তু ওইভাবে রিচ করে না। কেন আমি জানি না, বিকজ আমি ওদের জন্য অলওয়েজ ফাইট করি। আমার কথা হলো যে আপনারা যদি যাই, আবার আমি বলে দিচ্ছি ভাইয়া, আমি কিন্তু 6 বছরের জন্য যে কষ্টটা আমি করেছি ওইটার জন্য পেমেন্ট নেই, আমি কিন্তু 30-40 মিনিটের পেমেন্টটা নেই না। সো এটার জন্য আমার কথা হলো যে আপনারাও নতুন যারা ব্র্যান্ড প্রমোট করছে ওদের আপনারা চান্স দেন, ওদের আপনাদের বাজেট হিসাবে আপনাদের যেই বাজেটটা ওইটাতেই আপনারা একটা ব্র্যান্ড প্রমোটার চুজ করেন। একটা বিষয় অনেক সময় বলে যে আপনাদের লাইভে কমেন্ট করা যায় না কারণ আপনারা সাইবার ক্রাইমের ভয় দেখান। না ভাইয়া, আই থিঙ্ক আই এম দ্য অনলি ব্লগার ইন বাংলাদেশ যে লাইভ করছে। আমাকে এনশন সবাই বলাম সিনিয়র ব্লগার ইন বাংলাদেশ। আমার কোনো কন্ট্রোভার্সি আপনি দেখবেন এটার জন্য আমার অত ভিউ হয় না, আমার কোনো কন্ট্রোভার্সিও দেখবেন না। আর আমি কখনো কাউকে লাইভ এসে থ্রেটও দিইনি। আমি জানি ওভারঅল ইন্ডাস্ট্রির কথা বলে অনেকে দেখাচ্ছে কিভাবে দেখেন, বিকজ আপনারা ওই যে মিলিয়ে ফেলেন ব্লগার ব্লগার অ্যান্ড লাইভ প্রমোটার ইজ নট দ্য সেম থিং। আপনি ব্লগার বলেন, ব্লগার একরকম, ব্লগার আরেকজন, আর লাইভ প্রমোটার আরেকজন। এটাই আমার মনে হয় বাংলাদেশে অনেক লাইভ প্রেজেন্টার যারা ব্লগিং করে, ভ্লগিং করে, হোয়াট এভার দে আর ডুইং, ওরা মিডিয়ার সামনে এসে আপনাদের আসলে সুন্দর করে বুঝিয়ে উঠতে পারে না যে আসলে কে কী। এটার জন্য আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা বেশি। এই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে একটু জানতে চাচ্ছি যে ব্র্যান্ড প্রমোটার কারা আর ইনফ্লুয়েন্সার কারা? ব্র্যান্ড প্রমোটার যারা যারা সব ব্র্যান্ডের সাথে কাজ করে, ইনফ্লুয়েন্সার যারা, আমি আমার নিজেকে কোনো কিছু বলবো না, এটা দর্শক বলবে। ইনফ্লুয়েন্সার যারা যারা যেদিকে হাজার হাজার মেয়েরা একটা মানুষকে দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজে, ওরা মানুষরা যারা আপনাকে দেখে ফলো করে তারা আপনাকে বলে আপনি অনেক ইন্সপায়ারিং, তখনই বাইরের মানুষ আপনাকে বলবে একটা ইনফ্লুয়েন্সার। সো আমার কথা হলো আমি বাংলাদেশে 6 বছর যখন আসছি, আমি কিন্তু এখন যেমন আমাদের কি বলা হচ্ছে যে শাড়ি বিক্রি করতেছে, এই করতেছে, ওই করতেছে না। আমি বাংলাদেশে প্রথমে আমি লাইভ প্রমোট করা ব্র্যান্ড প্রমোটার বেশিরভাগ ব্র্যান্ডের সাথে কাজ করেছি যখন করোনাটা, যখন লকডাউন হয়েছিল তখন থেকে আমি বাংলাদেশে গলা ফাটিয়ে ফাটিয়ে নারীদের রাইটস, ওপেনভাবে নারীরা যেসব বিষয় নিয়ে কথা বলতে ওপেনলি পারবে এগুলি নিয়ে আমি কথা বলেছি। পরে যখন আমাকে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ চিনেছে, তখন না বড় বড় ব্র্যান্ডরা আমাকে ব্র্যান্ড প্রমোট করার একটা সুযোগ দিয়েছে, বিকজ আমার অলরেডি ওই ফলোয়ার্সটা ছিল। সো ইনফ্লুয়েন্সার অ্যান্ড ব্র্যান্ড প্রমোটার একটা পার্থক্য আছে। সো ব্র্যান্ড প্রমোট সবাই করতে পারে, ইনফ্লুয়েন্স আসলে সবাই করতে পারবে না, আর আমার মনে হয় না সবাই এখন করতে পারছে। ওকে, আপনারা নিজের একটা কন্ট্রোভার্সিতে ইচ্ছা করে জড়ান, এই যে ফলোয়ার, এটা ভুল কথা। এই ফলোয়ার জি ক্যারি করার জন্য না না এটা এটা আসলে সবাই করে না এটা আসলে যেহেতু আমি আপনাকে বলি ফেসবুক লাইভ অপশনটা আপনিও পাচ্ছেন ভাইয়া আমিও পাচ্ছি এখন লাইভে যদি এসে আমি ফানি কিছু জিনিসপত্র করি দেন দর্শক দেখবে অবশ্যই রাইট এখন লাইভে এসে যদি আমি আমার মতন কথা বলি নর্মাল একটা মানুষের মতন কথা বলি তাহলে আসলে আমি অত বেশি ইন্টারেস্টিং মানে অবশ্যই আপনার লাগবে না এখন অবশ্যই আপনার এমন একটা জিনিস ইন্টারেস্টিং লাগবে যে জায়গায় একটা মানুষ এসে এমন একটাভাবে মেকআপ করছে যেটা আসলে সে মেকআপ শিখাচ্ছে যে জায়গায় সে আসলে মেকআপটা সে করে উঠতে পারে না সো আপনার ওইটা দেখতে মজা লাগবে এখন আমাকে আমি যে মেকআপ পারি আপনার আসলে আমাকে দেখতে অত বেশি মজা লাগবে না সো এই এই জিনিসটার মধ্যে আসলে আমরা নিজের থেকে জড়াই না এটা আসলে সত্যি বলতে কি যে যেভাবে বিকজ এখন আপনি একটা ভিডিও ছাড়বেন ওদিকে একটা ইনকাম হচ্ছে ফেসবুকের মাধ্যমে সো এখন ফেসবুকে সবাই লাইভে করতে পারে সো এটার মানে না যে সবাই ইনফ্লুয়েন্সার আর যারা ব্র্যান্ড প্রমোট করছে এটার মানে না যে তারা ঠিকভাবে জিনিসটা করছে যারা নিজেকে প্রমোট করছে এটার মানে না তারা একদম পারফেক্টলি করছে সো কে কীভাবে করছে না করছে এটা আমি ঠিক জানি না কজ আমি অত বেশি সোশ্যাল মিডিয়াতে তো আমি সোশ্যাল মিডিয়ার একজন ইনফ্লুয়েন্সার বাট আমার কথা হলো যে আমি কিভাবে কি করছি এটা আমি জানি সো আমি আমার মতন থাকি অলওয়েজ কন্ট্রোভার্সি থেকে দূরে বিকজ আমার কথা হলো নেগেটিভ পাবলিসিটি আসলে আমাকে কখনো আমি পছন্দ করিনি আমি কখনো নিজের জন্যও করিনি আজ পর্যন্ত 6 বছরই আপনাদের ইন্ডাস্ট্রিতে আছি সবাই দেখতেছে বাংলাদেশে অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে আমি কাজ করছি স্টিল আমার কোনো কন্ট্রোভার্সি ভাইয়া না এনজয় করি ভাইয়া কীভাবে আমার সত্যি বলে বাংলাদেশের ওয়েদারটা অনেক ভালো লাগে আমার গরমটা অনেক বেশি পছন্দ আমার সত্যি বলতে বাসা থাকতে অনেক বেশি পছন্দ আর আমি আজকে এই প্ল্যাটফর্মে কাজ করে আমি বাসা থেকে অনেক বেশি কাজ করতে পারি আর এনজয়টা করি বিকজ একটা মেয়ে কি চায় একটা মেয়ে চায় যে সবসময় একটু সেজে গুজে থাকুক আর সবসময় একটু ফিটফাট থাকুক সবসময় একটা কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকুক আমি যেটা বেশি ভালোবাসি অ্যাজ অ্যাকচুয়ালি আ মেকআপ আর্টিস্ট সো আমি যেটা বেশি ভালোবাসি ওইটাই আমি করতে পারছি আর বাসা থেকে করতে পারছি এই ফ্যাসিলিটিস আমাকে দিচ্ছে as I'm a senior blogger in Bangladesh so এটা থেকে ভালো জিনিস মজার জিনিস আসলে আমার কাছে মনে হয় না যে কোনো কিছু সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে